ফিরে এসেছি বিরতির পর, সাথে আছে দুই বাংলার গানের দল দোহার, রাজীব, অমিত, সুদীপ্ত। তো আমি তো আড্ডা মারতে মারতে ভুলেই গেছি, কেমন মানে এয়ার ইন্ডিয়া করে তো এলে কেমন লাগলো, মানে মানে জার্নিটা স্মুথ ছিল তো? একদম একদম, আমরা তো কলকাতা থেকে প্রথমে দিল্লি হয়ে, হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা লন্ডন হিথ্রোতে এসেছি। আর এয়ার ইন্ডিয়াতে আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স। হ্যাঁ, যে যে ফ্লাইটে আমরা এসেছি, ধরো দিল্লি থেকে হিথ্রোতে, এটা ড্রিম লাইনার বলে একটা ফ্লাইট ছিল এবং খুব সুন্দর। তাতে দেখলাম লেগ স্পেস ভালো, হ্যাঁ, তারপরে জানলাগুলো একটু নতুন ধরনের জানলা, যেখানে তোমার ওই মানে শাটার নয় আর কি, লাইট হয়ে যাচ্ছে সেটা। হ্যাঁ, আর মানে ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো এবং তারা খুব কোঅপারেটিভ। ধরো আমরা দিল্লিতেও তারা নিজেদের মানুষ দিয়ে, যে আমরা যেহেতু আর্টিস্ট, হ্যাঁ, আমাদের সুন্দর করে তারা লোক পাঠিয়ে এই গেট থেকে ওই গেটে নিয়ে যাওয়া, এবং হিথ্রোতে আসার পরও আমাদের ইমিগ্রেশনের সময় আমাদের প্রায়োরিটিতে ইমিগ্রেশন করিয়ে দেওয়া, তো সবকিছু মিলে একটা সিমলেস। কারণ হলো আমাদের দাদা দেবাশিস গোলদার, ওনার জন্য মানে হি ইজ সাচ আ ফ্যান্টাস্টিক পারসন, মানে আমি যখনই শুনেছি তোমরা আসবে দাদা বলছে হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে আমি মানে দেবাশিস বাবুকে আমাদের দোহারের পক্ষ থেকে আমি নমস্কার জানাই, যে আমরা খুব ভালোভাবে এসেছি এবং আগামীতেও, শুধু একবারের জন্য করলে হবে না, বারবার আগামীতেও যখন আমরা এয়ার ইন্ডিয়াতে যাব তখন যাতে আমরা এই ধরনের মানে ট্রিটমেন্ট পাই। আর একটা থ্যাংক ইউ দেব সংস্কৃতি দিব্যেন্দু, হ্যাঁ, যাদের জন্য আমরা এখানে এসেছি, হ্যাঁ, একেবারে অসাধারণ, মানে প্রথম শুদ্ধশীল সবাই ওরা, মানে একদম শান্তনুদা আছে। হ্যাঁ, তোমরা কাদের কাদের গান গাও? তোমাদের মৌলিক তো কোনো গান নেই, মানে সেইভাবে তোমরা? আমি প্রথমেই সেটা বলছিলাম, আমাদের মৌলিক গান নেই, আমরা মূলত লোকশিল্পীদের গান সংগ্রহ করি এবং আমাদের বিশেষত্ব হচ্ছে আমাদের যে যন্ত্রাংশ এবং আমাদের প্রেজেন্টেশন একটা আছে। দোহারের সাউন্ড বললে আজকে সবাই জানেন যে দোহার মানেই হচ্ছে ঢাক ঢোল দামসা মাদল, এই কাঁসি করতাল, এই সব হারমোনিয়াম, এগুলো নিয়ে ওরা গান করবে। তো এতে কি হয়, আমরা যেমন কিবোর্ড ব্যবহার করি না, আমরা ড্রামস ব্যবহার করি না, বেস গিটার ব্যবহার করি না, এতে একটা অন্যরকম সাউন্ড তৈরি হয়, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট হয় না। তো মৌলিক গান সেই অর্থে আমাদের প্রায় নেই বললেই চলে। কয়েকটা গান কালিকাদা লিখেছে, সুর করেছে, যে গানগুলো আমাদের বন্দনা গান আমাদের অ্যালবামগুলোতে, প্রথম দিকের অ্যালবামগুলো যদি দেখা যায় তাহলে সেখানে ওই শুরুতে একটা বন্দনা গান, এটা কালিকাদার লেখা সুর করা, এবং আমাদের যথারীতি সেভাবে প্রেজেন্টেশন ইনস্ট্রুমেন্টেশন, এটাই এই গানগুলোই আমরা গাই। আর যদিও এই এই দোহারের যে প্ল্যাটফর্মে যে গানগুলো, লোকগানগুলো আমরা গাই, যদিও এর পাশাপাশি আমাদের গান করো সেটা যদি বলছি, এর পাশাপাশি যেমন আমাদের অন্যান্য কাজকর্ম আছে, যেমন ফিল্মের একটা বড় সেক্টর আছে যেখানে হয়তো কম্পোজিশন হচ্ছে অন্যভাবে, তার প্রেজেন্টেশন হচ্ছে, যে যে হ্যাঁ যে সিনেমার যে চলচ্চিত্র যেটা ডিমান্ড করে, আচ্ছা, হ্যাঁ, তো সেইভাবে সেটাকে ডিজাইন করা হয়, সেটা আলাদা যদি আমরা ধরে নিই, তাহলে ওই সেই গানগুলো তো মৌলিক গান অবশ্যই, সেটা হয়তো আমাদের মাধ্যমে লোকজনের কাছে পৌঁছায়, কিন্তু মূলত যে আমাদের 99% যে গানগুলো সেগুলো একটাও মৌলিক গান নয়, কাদের গান? একদমই, হ্যাঁ, সেই বড় বড় মহাজন পদকর্তা এবং লোকশিল্পীরা, যারা প্রত্যন্ত অঞ্চলে লোকশিল্পীরা আছেন, তাদের গানই আমরা গাই, সেটা দুই বাংলা, দুই বাংলা, দুই বাংলা। একটু যদি বলো তাদের সম্পর্কে, মানে তাহলে যেহেতু এই সূত্রপাতটা হয়েছিল বললাম আমাদের সিলেট অঞ্চল, মানে সিলেট ময়মনসিংহ, এই যে পুরো গোটা গোটা যে ভাটি অঞ্চলটা, আর ওদিকে আসামের দিকে যেমন শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, এই সবটা মিলে সেখানকার যে লোকশিল্পীরা মূলত যে গানগুলো করতেন সেটা দিয়ে আমাদের শুরু হয়েছিল। তো বেশিরভাগটা ওইটাই, সেখানে যেমন আব্দুল করিম আমরা গাইলাম প্রথমে, হ্যাঁ, হাসন রাজার গান গাইলাম, যেমন একটা ছোট্ট করে একটা রাধারমণ দত্তের গান আমরা শোনাই, একটা ধামাইল গান, আমরা জানি শ্রীয়ত্ত অঞ্চলে ধামাইল এক ধরনের বিশেষ নাচের ধরন, সমস্ত উৎসব পার্বণে সেই নাচ হয় এবং তার সঙ্গে যে গান হয় সেটাই ধামাইল গান, এবং সেটা ঘুরে ঘুরে মেয়েরা নাচেন এবং তার মধ্যে একটা তালির তার যে স্ট্রাকচার তালের, সেটা হচ্ছে একটু একটু করে তার লয় বাড়তে থাকে, এক গুণ, দুই গুণ, তিন গুণ, চার গুণ করে হয় সেটা। তো ছোট্ট করে ধরো একটা রাধারমণ দত্তের একটা ধামাইল গান শোনাই। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, এগো কালা কাজলের পাখি দেখাইলাম কই, এগো কালা কাজলের পাখি দেখাইলাম কই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সো,
সই গো রূপার টাঙ্গুনি সোনার পিঞ্জিরা সই গো রূপার টাঙ্গুনি এগো আবেল সান্দুয়া দিয়া পিঞ্জিরা ঢাকুনি এগো আবেল সান্দুয়া দিয়া পিঞ্জিরা ঢাকুনি জলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই এগো খালা কাজলের ফাঁকি দেখাইলাম কই এগো খালা কাজলের ফাঁকি দেখাইলাম কই জলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই নাটকের সঙ্গে যুক্ত আছে, এই জন্য তোমার হয়তো আরো বেশি একটা ছোট্ট, আমরা সেই সিলেট অঞ্চলের আরেকজন শেখ ভানু শেখ, হ্যাঁ তার একটা ছোট্ট গানের দুটো লাইন গাই, মানে সিলেট অঞ্চলের, সিলেট অঞ্চলের সেই সময় একদম দুহারের প্রথম যে অ্যালবাম হয়েছিল তাতে এই গানটি রেকর্ড করেছিলাম। সম্বন্ধু আরে আমি তোমার দর্শন ভিখারি, সম্বন্ধু আরে আমি তোমার দর্শন ভিখারি, বন্ধের হাতে তু তার সা মামার বাড়ি তো অবশ্যই এখানে, সুদীপ্ত আছে সিলেটের, আমার যেমন এটা হয়তো সবার সঙ্গে শেয়ার করার মানে সুযোগও হয়নি, আজকে তুমি জিজ্ঞেস করলে বলে বলছি, আমার মামার বাড়ি কিন্তু দিরাই চাঁদপুর, আচ্ছা হ্যাঁ সুনামগঞ্জ দিরাই চাঁদপুর, সুতরাং সেই অঞ্চলে যে আমরা জানি যে একটা উর্বর লোকগানের অঞ্চল যেখানে একের পর এক বড় বড় মহাজনরা জন্ম নিয়েছেন এবং তারা তাদের সৃষ্টি সেখানে করেছেন, তো আমিও মনে হয় কোনো একটা জায়গা থেকে সেই রক্তে আমার রক্তে আমি সেটা কি বলবো মানে ক্যারি করছি নিশ্চয়ই। ছোটবেলা থেকে আমাদের শুধু আমার কথা তুমি জিজ্ঞেস করছো, এরপরে ওদের কাছেও যাবো, ওদের আলাদা করে ওদের হয়তো ওদের বৃত্ত আছে, ওদের জায়গা আছে, মামার বাড়ি আছে, তো আমি বলছি ছোটবেলা থেকে আমরা আমার ক্ষেত্রে বলছি নাওবাইচ, আজকে ধরো গাজন, তারপরে ধরো এই যে ছাদ পেটার শাড়ি গান আমরা জানি, ছাদ পেটার সময় যে বিশেষ ধরনের, হ্যাঁ যে কারণ এই শাড়ি গান মানে হচ্ছে কর্মসঙ্গীতের গান আমরা জানি, তো এইরকম ভাবে অনেক ধরনের যে ধামাইল নাচ বলছো গান বা আমাদের যে লোকজ যে ফর্মগুলো আছে সেগুলো নিজের চোখের সামনে দেখে আমরা বড় হয়েছি, সেই সময় হয়তো তার অত রিলিভেন্স খুঁজে পাইনি, কারণ জীবনে হয়তো ভাবিও নি যে গান বাজনা নিয়ে আমরা এই গান এই লোকশিল্পীদের গান গাইবো বা গান বাজনা নিয়ে সারা বিশ্ব ঘুরবো বা এটাই হবে হয়তো আমাদের মূল প্রফেশনের জায়গা, তো সুতরাং সেটা যখনই পরবর্তীকালে কালিকাদার কাছে এই গানগুলো শিখেছি বা শুনেছি গল্পগুলো শুনেছি তখন সঙ্গে সঙ্গে কিন্তু সেই রিলেট করা ছোটবেলার সেই সময়টা সেই যে দৃশ্যগুলো সেটা রিলেট করতে পেরেছি, তার জন্যই হয়তো আজকে যে এই যে মহাসমুদ্রের মধ্যে বিন্দু বিন্দু করে কয়েকটা বিন্দু হয়তো জল আমরা সিঞ্চন করতে পেরেছি, কিন্তু তাতেই একটা অত্যন্ত ভালো লাগার জায়গা আমাদের তৈরি হয়েছে এবং বারে বারেই এই জল এক বিন্দু দু বিন্দু করে সিঞ্চন করতে আমাদের প্রত্যেকের ভালো লাগে, আমার তো ভালো লাগে, আমার আজীবন এই
ইনজেকশনের মতো বিন্দু পড়ে জল সিঞ্চন করতে করতেই যেন আমরা চলে যাই, ইনজেকশনের মতো ভেতরে ঢুকে গেছে। আচ্ছা তোমরা কথা বলতে পারো সিলেটি ভাষায়? আমরা তো সিলেটি, আমি তো বালাগুড়িয়া কইতাম পারি, আমিও কইতে পারি। তাহলে দেখি আমার সাথে কালিকা প্রসাদ ও সিলেটি যেহেতু আসলা, সুতরাং তাই নকু বালাগুড়িয়া সিলেটি কইতে পারো, যদি তুমি বুঝতে পারো না কি না বুঝতে পারো। আচ্ছা তো মানে সিলেটি বন্ধুরা যারা শুনরা তারা কি বলা হয়, একটু একটু কথা বলো না, কথা বলো। কইরাম তো কইরাম, মানে আসলে তুমি যদি সিলেটিতে আমারে নাজি গাও বলতে পারবো না, কিন্তু আমার মামার বাড়ি বরিশাল। আচ্ছা আমার বাড়ি বরিশাল, মানে আমার মায়ের মা মানে আমার ঠাকুর মানে দাদু এসেছেন বরিশাল থেকে। অমিত কিন্তু খুব বালা বাবাইয়া গান গায়, তার বাবা একজন বড় বাবাইয়া শিল্পী। হ্যাঁ তো অমিতের কাছ থেকে আমরা বাবাইয়া শুনবো, আমরা জানি যারা একটু পশ্চিম বাংলার দিকে যারা আমাদের সেই অর্থে শহুরে বাঙালি, তাদের কাছে যেই লোকশিল্পীদের নাম যিনি যে মানুষটি পৌঁছে দিয়েছিলেন তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। একদম, রবীন্দ্রনাথ ঠাকুর তার হিবার্ট বক্তৃতাতে তিনি হাসন রাজার নাম উল্লেখ করেছিলেন বলে আমরা বাঙালিরা তার কথা জানতে পেরেছি। হ্যাঁ, আমরা যেমন লালন ফকিরের কথা রবীন্দ্রনাথ বলেছিলেন, কারণ তিনি যখনই জমিদারি সামলাতে উনি শিলাইদহ হয়ে প্রথমবার আসেন এবং 25 বছরের পর মানে ওনার যখন 25 বছর হয়ে যায় বয়স, সেই সময় উনি শিলাইদহ হয়ে আসার ফলে কিন্তু উনি সেই লোকায়ত শিল্পীদের কাছাকাছি আসেন এবং প্রথম তার রবীন্দ্রনাথের সৃষ্টিতে সেই লোকশিল্পীদের কথা সুর উঠে আসে, বাউল গানে উনি আকৃষ্ট হয়ে যান। তো আমরা লালন ফকিরের একটা গান শোনাই, যেমন এদিকে কুষ্টিয়া, তারপরে আমরা একটু ও পারে যেমন নদিয়ার গান শোনাবো, পরে করে আমরা একটু ওই বাংলাতেও যে দু একটা ফর্ম আছে সেগুলো একটু একটু করে শোনাবো। চাতক প্রায়হর নিশি চে আছে কালো শোষি, আমি হব বলে চরণ দাসি, আমি হব বলে চরণ দাসি, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, যখন নৈরূপ শরণ আকে না লোক লজ্জা রো ভাই, যখন ওই রূপ শরণ হয় আকে না লোক লজ্জা রো ভাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই লালন ফকির ভেবে বলে প্রেম যে করে সে জানে, এ প্রেম যে করে সে জানে, এ প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এটা কুষ্টিয়ার সুর, যে সুর রবীন্দ্রনাথকে আকৃষ্ট করেছিল এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথের সারা জীবনে অনেকগুলো গানে এই সুর কিন্তু আমরা দেখি, এই সুরের যে প্রভাব। তো আমরা মানে 2006 সালে দোহার থেকে একটি অ্যালবাম আমরা বার করেছিলাম, সেই সময় মানে কালিকাদা বলছিল যে এমন একটা কাজ হোক
যেখানে মানে কালিকাদার পড়াশুনোর জায়গা থেকেই এটা বলছিল যে সুরের জায়গা থেকে তো অনেক কাজ হয়েছে, যে রবীন্দ্রনাথ এই সুরে আকৃষ্ট হয়েছেন, তারপর তিনি এই ইংরেজি সুর থেকে এই রবীন্দ্রনাথের গান তৈরি করেছেন। তো ভাবের জায়গা থেকে আসলে দেখো যে রবীন্দ্রনাথ যে কথা বলছেন, লালন ফকির 200 বছর আগে যে কথাগুলো বলে গেছেন, হ্যাঁ ঠিক দেখা যাচ্ছে রবীন্দ্রনাথও একই কথা বলছেন, কিন্তু সুরটা একটু এদিক ওদিক হচ্ছে। তো ঠিক এই গানটি যেমন মিলন হবে কতদিনে, হ্যাঁ আমার মনের মানুষের সঙ্গে, তো রবীন্দ্রনাথ ঠিক তেমনি বলছেন, আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হে হৃদয়ে সকলখানে, মানুষ আছে প্রাণে তাই হে হৃদয়ে সকলখানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায়, ও গো তাই দেখি তাই যেথায় সেথায় পাকাই আমি যেদিক পানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হে হৃদয়ে সকলখানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হে হৃদয়ে সকলখানে। আসলে প্রাণের মানুষ বলো আর মনের মানুষ বলো, সব জায়গায় আছে, তুমি তাকে জাস্ট খুঁজে নিতে হবে। হ্যাঁ, তো ভাবের জায়গা থেকে এটা, আর আমরা ওই সুরটাই বলছি। আমরা একটু নদিয়াতে যদি যাই, তার রবীন্দ্রনাথ তার 22 বছর বয়সে একটি লোকগান সংগ্রহ করেছিলেন, এবং সংগ্রহ করে তিনি ভারতী বলে একটি কাগজ ছিল পত্রিকায় সেটা ছাপিয়েছিলেন, এবং এই এই গানের সুরই বাউল গানের সুর তাকে যে নাড়া দিয়েছিল, যেটা বললাম যে প্রচুর গান তিনি সেই সুরের স্ট্রাকচারে তৈরি করেছিলেন। হ্যাঁ, বিশ্বভারতী যেখানে মানে বীরভূমের বড় হওয়া মানে কাজকর্মের জায়গা বীরভূম, কিন্তু তিনি সুরে কিন্তু কাজ করছেন, সুরে গান লিখছেন, কিন্তু সেই নদিয়া কুষ্টিয়ার সুর আকৃষ্ট করে গানে দেখবে তুমি বীরভূমের খুব একটা বিশেষ প্রভাব পাওয়া যায় না, বীরভূমের সুর ওনার গানে খুব একটা নেই। এবং তো এটা যেমন তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না, ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, বহুদিন ভাবতা রঙে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাবতা রঙে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা, তারে আবার আমার মনে করি আমার হয়ে আর হইল না, আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা। তো এই গানটা চলতে চলতে আমার একটা খুব মজার ইয়ে মনে হলো, যে ওই যে সুরের আদান প্রদান, কথার আদান প্রদান, যে ওই আবার শাহ আব্দুল করিমের কথা একটু ফিরি, যে ওই অ্যালবামে মনে আছে হয়তো তোমাদের যে জীবন আমার ধন্য যে হয় জন্ম বাংলা মায়ের কোলে, বাংলা মায়ের ছেলে, শাহ আব্দুল করিমের একটা গান, না না করার জন্য বলছি না, মানে রিলেশনের জায়গাটা বলছি, যে কোথায় রিলেশনটা হলো, আমি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যিনি 71-এ শাহ আব্দুল করিম নিজে কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা, হ্যাঁ 52-এর ভাষা আন্দোলনে উনি জড়িত ছিলেন, তো তিনি পরে যখন গান লিখছেন তার কাছেও কিন্তু ওই সোনার বাংলা রিফ্রেম গুলো চলে আসছে বারবার, একটু সোনার বাংলা এই গানটা একটু করো না, কিন্তু সবার কাছে আমরা করতে পারি দুটো লাইন অবশ্যই, কিন্তু সবার কাছে এটা আমরা মার্জনা চাইবো যে জাতীয় সঙ্গীত হিসেবে নেবেন না, এটা একদমই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান হিসেবে নেবেন, কারণ জাতীয় সঙ্গীত আমরা জানি গাইলেই আমাদের এক নম্বর হচ্ছে পুরো গানটা গাওয়া উচিত, এবং আরেকটা হচ্ছে দাঁড়িয়ে করা উচিত, তো সেটা সবার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, আপনারা একদমই জাতীয় সঙ্গীত হিসেবে গানটি নেবেন না, কারণ আমি অল্প ছোট্ট করে গাইছি, তুমি বলছো আমাদের বন্ধু বলছে বলে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও গো আমার প্রাণে বাজায় বাঁশি, সোন
সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রাজি তুমি ওকে একটু ছুঁয়ে দাও তো দেখি আমি স্বপ্ন দেখছি কিনা। না স্বপ্ন দেখছি না, বিশ্বাস করো মানে এটা স্বপ্নের মতো। মানে এখানে বসে তোমরা এরকম গান গাইছো মানে অনেক পূর্ণ করেছিলাম একটা সময় ওই গানটা। ওই যে এরপরেই মানে শাদুল ভাই বলছেন জীবন আমার ধীরে বলো না। না সত্যি এটা না বলে পারছি না একদম, আমি ভেতর থেকে বলছি যে শাদুল করিমের গানের পরে কত পরে লিখছেন জীবন আমার ধন্য জেহায় জন্মে বাংলা একটু দাও। জীবন আমার ধন্য যে হায়, জীবন আমার ধন্য যে হায়, জন্ম বাংলা মায়ের কোলে, বাংলা মায়ের ছেলে আমি, বাংলা মায়ের ছেলে আমি, বাংলা মায়ের ছেলে আমি, বাংলা। লাস্ট লাইনে বলছেন ছেলে বাউল আব্দুল করিম বলে জীবন লীলা সঙ্গ বলে শুয়ে থাকবো মায়ের কোলে, তা কোন তাপ ভুলে মায়ের তুলনা কিয়া ধরণীতে মিলে মাবিনে আর কে আছে তার, বল মাবিনে আর কে আছে তার, সুখে দুঃখে মামা বলে বাংলা মায়ের ছেলে আমি, বাংলা মায়ের ছেলে আমরা, বাংলা মায়ের ছেলে একদম একদম। সুতরাং বাংলাকে কাঁটাতারে বেড়া দিয়ে কোনোদিনও আটকানো যায়নি, যাবেও না, কারণ সুর একটা পাখির সঙ্গে আমরা যদি তুলনা করি সুতরাং সে পাখিকে সেই আকাশে ওড়া থেকে কেউ আটকাতে পারবে না। সুতরাং কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাকে আটকানো যায়নি, কখনো আটকানো যাবেও না, এবং আমরা চাইও না আটকানো। যদি সম্ভব হতো তাহলে যেন সেই সম্ভব মানে সব সেই চেষ্টা যাতে বৃথা হয় আমরা সেটাই না, যাবে না, কারণ আমরা তো কোথা থেকে বলতো শাব্দুল গণের গান গাইছি আমরা লন্ডনে বসে, তাই না? একদম, হ্যাঁ আমরা রবীন্দ্রনাথের উচ্চারণ করছি লন্ডনে বসে, লন্ডনে বসে করছি, তো গানকে কোথাও আটকানো যায়। তোমরাও এখান থেকেই চালাচ্ছ চ্যানেলটা, এখানে লোকজন শুনছেন গান, একদম একদম। এই সঙ্গীত বা সুর বা স্বরকে কখনো আটকানো যায় না, তো কিছুতেই আটকানো যায় না, ঠিক। কারণ আমাদের কালিকাতে এক জায়গায় বলেছিল না, আমার বড় ইচ্ছে একটা সুরের বিশ্ববিদ্যালয় হোক, সেই বিশ্ব যেখানে মানে মানে কথার কচকচানি থাকবে, খালি সুর, খালি সুর, সুর মানে একাকার হয়ে যাবে, এদেশ ওদেশ মানে, এটাও বারবার বলতো, খুব বারবার বলতো বিশ্ববিদ্যালয়, এটার পাশাপাশি এটাও বলতো বাউল শাব্দুল করিম বলতেন মানে বলেছিলেন কি কালিকাদার সঙ্গে বাউল শাব্দুল করিমের একবার দেখা হয়েছে। আচ্ছা তখন দোহারের জন্ম হয় জানি, তুমি এই প্রসঙ্গটা আমি পরে আসছে একটা ব্রেকে, পর আমার ভীষণ থামাতে খুব কষ্ট হচ্ছে বাট থামাতে হচ্ছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ছোট্ট একটা বিরতি, তারপরে ফিরে আসছি, কথা বলছি দোহারের সাথে, সঙ্গে থাকুন, জানি সঙ্গে থাকুন।